আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দেওয়া লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব আর আমাকে নিত্য নতুন ভিডিও আপলোড করতে অনেক উৎসাহিত করে। আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ওয়েস্ট ওয়াটার কেপিআই কী বা কেপিআই কীভাবে সাজাতে হয় একটা প্লান্টের জন্য। চলুন চলে যাই মূল পর। কী প্যারামিটার ইন্ডিকেটর বা কী প্রসেস ইন্ডিকেটর, কেপিআই কী? আমরা জানি যেটা যে কেপিআই বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপরে হয়ে থাকতে পারে, যেমন হয়ে থাকতে পারে আপনার কোয়ালিটির উপরে, সোয়েটার প্রোডাক্টের উপরে, গার্মেন্টস প্রোডাক্টের উপরে, বিভিন্ন ধরনের যে ক্রাইটেরিয়াগুলো আছে যেখানে কোনো জিনিস তৈরি করা হয় বা যেখানে একটা জিনিস ফিনিশ বা ইনপুট থেকে আউটপুট করা হয়, সেখানে আমরা যদি বলি যে ওয়েস্ট ওয়াটারের গুণগত মান ট্র্যাক করার জন্য প্রতিটি ইটিভিতে একটি কেপিআই দরকার হয়, যাতে সুন্দরভাবে ইটিভি পরিচালনা করা যায়। একটি ইটিভি ওয়েস্ট ওয়াটার টেস্টের নিয়ন্ত্রণ বা প্রয়োজনীয়তা পূরণ করতে পারে, যেমন হতে পারে পানির পিএস, ডিও, বিওডি, সিওডি, এমএলএসএস, এমএলভিএসএস, এগুলো আপনার কেপিআইতে কাজ করে। কেপিআই কেন দরকার? কেপিআই হচ্ছে ট্রিটমেন্ট দক্ষতা এবং রাসায়নিক ব্যবহারের দক্ষতা, পানির গুণগত মান পর্যবেক্ষণ বা এসওপি অপারেশন বা খরচ এবং বাজেট কর্মক্ষমতা এবং পানির গুণগত মান ট্র্যাক করা, এটাই হচ্ছে কেপিআই করা দরকার। কেপিআই করলে আমরা এই জায়গাগুলো থেকে একটা আউটপুট পাবো, যে আউটপুট পাবো তাহলে আমরা টোটাল কেপিআই, যে আমরা জানলাম যে কেপিআই কী, এই কেপিআইয়ের পারপোজে কেপিআই কীভাবে করবেন বা কেপিআই কেন আপনার কীভাবে সাজাবেন। কেপিআইয়ের ক্ষেত্রে আমরা যদি বলি ইনপুট এবং প্রসেস, ইনপুট থেকে প্রসেস এবং প্রসেস থেকে হচ্ছে আউটপুট এবং আউটপুট থেকে আসছে আউটকাম এবং প্রজেক্ট। যদি আমি বলি যে ইনপুটে আমার কী কেপিআই আছে, প্রসেসে কত কী কেপিআই সেটিং করছে, আউটপুটে কী কেপিআই পেলাম, আউটকাম কী হলো বা প্রজেক্টে কী হলো, এটাই হচ্ছে কেপিআইয়ের মূল ফাংশন। কেপিআই যে জিনিসটা আজকের আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্রিটমেন্ট মেকানিজম। কেপিআই মানে বিভিন্ন ধরনের ইটিভি হতে পারে, বায়োলজিক্যাল, বায়োকেমিক্যাল, বিভিন্ন ধরনের ইটিভিগুলো থাকে। আজকে কথা বলবো বায়োলজিক্যাল নিয়ে, বায়োলজিক্যাল ইটিভির কেপিআই কীভাবে সেট আপ করা যায়। আমরা ইকুয়ালাইজেশন ট্যাঙ্কে আমরা কেপিআই সেট করবো। সেই কেপিআই সেট করার জন্য টেম্পারেচার নট মোর দ্যান 38 ডিগ্রি টেম্পারেচার এবং রিডাকশন টাইম 10 আওয়ার্স এবং আদার্স টেস্ট হতে পারে পিএস এবং জার টেস্ট, এটা হচ্ছে ইকুয়ালাইজেশন ট্যাঙ্কের জন্য আমরা কেপিআই সেট করলাম। এরপরে যাব হচ্ছে নিউট্রিলাইজেশন ট্যাঙ্ক। নিউট্রিলাইজেশনের জন্য কেপিআই সেট করার জন্য যেতে হবে, এখানে পিএস অফ দ্য ইকুয়ালাইজেশন ট্যাঙ্ক উইল বি 7-9 পর্যন্ত, আমরা এই লেখাটা লিখে রাখবো এবং এখানে লিখবো ফ্লো রেট নট মোর দ্যান 166 কিউবিক মিটার পার আওয়ার। এই জায়গাটা আপনার ইটিভির ক্যাপাসিটির উপরে আপনাকে এখানে ফ্লোটা আপনাকে সেট আপ করে দিতে হবে কেপিআই অনুযায়ী। এবং রিটেনশন টাইম থাকতে হবে, নিউট্রিশন ট্যাঙ্কের রিটেনশন টাইম এক এক ইটিভি ডিজাইনে এক একভাবে করে থাকে, এখানে আমি টাইমটা উল্লেখ করিনি। এবং এরপর আসছে সালফিরিক অ্যাসিড ড্রোজিং, মানে সালফিরিক অ্যাসিড ড্রোজিংটা আপনার এখানে নিউট্রিশন ট্যাঙ্কের যে ড্রোজিং করে ড্রোজিংটা দিবেন। এরপরে আমরা যাব রেগুলার জার টেস্ট। কেপিআইয়ের ক্ষেত্রে একটা বায়োলজিক্যাল টিভি অপারেশন করতে গেলে জার টেস্টের দরকার পড়ে, জার টেস্ট কেন দরকার পড়ে সেটাও আমরা দেখব। কেমিক্যাল ড্রোজিং, কেমিক্যাল ড্রোজিংয়ে সালফিরিক অ্যাসিড ড্রোজিং করতেছি আমরা, কী পরিমাণ মানে ড্রোজ করতেছি, কত পিপিএমএ আমরা পার কিউবিক মিটারে দিচ্ছি সেটার একটা জার টেস্টের রিপোর্ট থাকতে হবে। এরপর আসবে ওয়াটার ডিকালারিং এজেন্টে জার টেস্ট করতে হবে, কত লিটারে কত পিপিএম দিচ্ছি, এবং পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং ডাই অ্যালুমিনিয়াম ফসফেট যে ব্যাকটেরিয়া খাদ্যটা দেবো আমরা সেই কোন টেস্টের অ্যাগেনেস্টে আমরা দেবো সেটা আমরা যাবো পরবর্তী যে সিলাইড দেবো সেই সিলাইড থেকে জেনে নেবো। এবং এরপরে আসছে যে মূল যে মেজর পার্ট, কেপিআই এর মূল পার্টটাই হচ্ছে বায়োলজিক্যাল ট্যাঙ্কের জন্য সেট করা। ডিও উইল বি 1.5 থেকে 3.0 মিলিগ্রাম পার লিটার্স এবং স্লাজ ভলিউম টেস্ট ইনহপ 10 টেস্ট করতে হবে, এখানে এটাও সেট করে দিতে হবে। এবং এমএলএসএস 1500 থেকে 3000 মিলিগ্রাম, এটাও আপনার এখানে উল্লেখ করতে হবে কত রাখবেন। এবং রিটার্ন অ্যাক্টিভেট স্লাজ 24 আওয়ার্স রানিং কি না, কত ঘন্টা রানিং এটা উল্লেখ করবেন। এবং রিটেনশন টাইম পার ইটিভি ডিজাইন অনুযায়ী আপনার ইটিভি ডিজাইন কতটুকু থাকবে সেটা আপনি উল্লেখ করবেন। এবং টেম্পারেচার কত রাখবেন বায়োলজিক্যাল ট্যাঙ্কে সেটা উল্লেখ করতে হবে। এবং ড্রোজিং কী কী করবেন এখানে, ওয়াটার ডিকালারিং এজেন্ট, নিউট্রেন টু অ্যাডেড, ড্যাপ ইউরিয়া এবং বিওডি টু এন ইস টু পি বি, এখানে 100:5:1 এই জিনিসটা লিখতে হবে। এবং বিওডি 0 থেকে 30 ppm আমি বায়োলজিক্যাল ট্যাঙ্কে রাখবো এবং সিওডি 0 থেকে 200 ppm এর মতো বায়োলজিক্যাল ট্যাঙ্কে রাখবো। তাহলে আমার বায়োলজিক্যাল ট্যাঙ্কে এই যে প্যারামিটারগুলো আছে, যে আপনার ডিও, স্লাজ ভলিউম, এমএলএসএস বা এমএলভিএসএস, রিটার্ন অ্যাক্টিভেট স্লাজ, রাস, রিটেনশন টাইম কত হবে বায়োলজিক্যাল ট্যাঙ্কের এখানে উল্লেখ করতে হবে, আমি কত টেম্পারেচার রাখবো এখানে উল্লেখ করতে হবে, বা কী কী ড্রোজিং করবো এই ট্যাঙ্কে উল্লেখ করতে হবে, এবং কয়টা ব্লোয়ার আছে
যদি আপনি যদি এখানে যদি আরেকটু ভালো করে দিতে চান সেক্ষেত্রে আপনার টু ব্লোয়ার বা ওয়ান রানিং ওয়ান স্টান বা এই জিনিসগুলো আপনি দিতে পারবেন বায়োলজিক্যাল ট্যাঙ্কের জন্য। এটা হচ্ছে আপনার কেপিআই সেট করে রাখলে কোনো সমস্যা নাই। এইটা অবশ্যই আপনাকে প্রতিটি ইটিভিতে এই কেপিআইটি আপনাকে রাখতে হবে। ধন্যবাদ। যদি আমার এই চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অনুরোধ করবো চ্যানেলটির ভিডিওটি শেয়ার করে দিয়ে এই জন্য আমার ভিডিওটি দেখে বা লাইক করে। যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।